তুমি কেন আমাদের একে করে চলে গেলে? ছোট্ট দুটো বোনকে নিয়ে এখন আমি কি করব? কি করে দিন কাটাব? এতটুকু বয়সে সংসারের হাল ধরবো কি করে বা? দিদি, এবার কি হবে? আমরা না খেয়ে পড়ে যাবো কি? জানি না রে, ভাগ্যে কি আছে তবে তো ভাবিস না বোন। আমি তো আছি, আমি বেঁচে থাকতে তোদের কোনো অসুবিধা হতে দিব না। আমি তোদেরকে বাড়ির মতো করে আগলে রাখবো। কি ব্যাপার টুনটুন, তুই হঠাৎ মাঠে এসেছিস, কি হয়েছে? কাকু, মা মারা যাবার পর থেকে বড্ড বিপাকে পড়েছি। ঘরে খাবার দাবারের টানা পুরো চলছে। বলছি কাকু, আমাকে একটা কাজ দিবে গো। মারে, আমার ফসলের কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তুই কি মাঠে ফসলের কাজ করতে পারবি? যে কোনো কাজই হোক আমাকে যে পারতেই হবে। আমি কাজ না করলে যে আমার সাথে সাথে আমার ছোট্ট বোন দুটো না খেয়ে মারা যাবে। বুঝতে পারছি রে মা, তবে বলছি এখানে কিছু চারা গাছ আছে, জমির চারপাশ দিয়ে রোপণ করে দে, আমি তোকে 200 টাকা দেব। বলতে উপকার হবে কাকু, আমি তবে এক্ষুনি কাজে লেগে পড়ছি। এ কথা বলে টুনটুন চারা রোপণ করতে শুরু করে, আর সারা দিন পরিশ্রম করে জমির চারপাশে চারাগুলো রোপণ করা শেষ করে। আর বিকেল হতে বান্টি কবুতরের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। মা, তোদের মাঝে অকালে চলে যাবে তা তো কখনোই ভাবতেই পারিনি। সবই যে আমাদের কপাল কাকিমা, পিতাটা আমাদের তিন বোনের কপালে যা রেখেছিল তাই হয়েছে। তা তো বুঝলাম, তবে তোদের তিন বোনের খাওয়া পড়া কিভাবে চলছে? আমি বলি কি টুনটুন, বসে না থেকে একটু কাজকর্ম কর, নয়তো তোর ছোট বোন দুটোর কি হবে? তুই তো এখন একটু বড় হয়েছিস। কাজ করার চেষ্টা করছি তো কাকিমা, কিন্তু কে আমায় কাজ দিবে বলো? মাঝে মধ্যে যদি একটু কাজ পাই তা দিয়ে তো আর পেট চলে না। তাও তো কথা, তবে তুই ভাবিস না টুনটুন, আমার বাড়িতে ঝিয়ের বড্ড দরকার। বলছি তুই চাইলে আমার বাড়িতে ঝিয়ের কাজ করতে পারিস, মাসে মাসে তোকে আমি মাইনে দিব। তুমি সত্যি বলছো কাকিমা, তবে তো আমার বড্ড উপকার হবে। আমি কাল থেকে তোমার বাড়িতে ঝিয়ের কাজ করতে যাব। যাক, তবে টুনটুন আমার দেয়া টোপ গিলেছে, এবার তবে অল্প টাকায় আমি একটা ঝি পাব। আগের ঝিকে তো অনেক টাকা মাইনে দিতে হতো। কাল থেকে আসবি, এ তো খুব ভালো কথা। এবার তবে আমি চলি রে, কাল সকাল সকাল চলে আসিস। কাণ্ড টুনটুন, তুই কাজে এসেছিস ভালো কথা, কিন্তু তোর বন্ধুটাকে সাথে এনেছিস কেন? কাকিমা, ওরা দুজন তো এখনো ছোট, ওদের বাড়িতে রেখে আসাটা নিরাপদ নয়। আমি তো সারা দিন এখানে কাজ করব, তাই ওদের দু বোনকেও সাথে নিয়ে এসেছি। এ তো খুব মুশকিল হলো দেখছি। শোন টুনটুন, ওদের সাথে এনেছিস ভালো কথা, তবে ওদেরকে বাড়ির ভিতরে আনতে পারবি না, ওরা ঢুকলে ঘর নোংরা হবে। তুই বরং ওদের বাইরেই খেলতে দিয়ে এসে কাজ কর। এসব কথা বলে কাকলি কাক চলে যায়, আর টুনটুন চোখের জল ফেলে, আর তার দু বোনকে বাইরে রেখে ভিতরে যায় আর কাজ করতে থাকে। এভাবে প্রতিদিন টুনটুন তার দু বোনকে বাইরে রেখে কাকুলির বাড়িতে কাজ করত।
বললো এটা টিংটিং আর তো কিভাবে চিৎকার কেন করছে কি হয়েছে কে মারছে ওদের দেখি তো বাইরে গিয়ে একি কাকিমা তুমি টিংটিং আর তো কিকে মারছো কেন ছেড়ে দাও কাকিমা ছেড়ে দাও আমি তোমার পায়ে পড়ছি ছেড়ে দাও আবার বন্ধু টুকি চুপ কর আজ আমি এই শয়তান মেয়ে দুটোকে মেরেই ফেলবো না কাকিমা তুমি আর ওদের গায়ে একটা আঁচড়ও দিতে পারবে না আগে বলো ওদের দোষটা কি দোষ কি দেখবি তবে এইদিকে দেখ তোর দু বোন খেলতে গিয়ে আমার তিন তিনটে ফলের গাছ উপড়ে ফেলেছে এই জন্য তো আমি ওদের আনতে বারণ করেছিলাম আর তুই কি না আমার কথা না শুনে আবার আমাকেই থামাস তবে যা তোকে আর আমি কাজে রাখবো না দূর হ আমার চোখের সামনে থেকে আমিও এক তোমার বাড়িতে কাজ করব না সাবাডু তিনটে কাছের জন্য তুমি আবার বোন দিচ্ছি পরিবার বেড়েছো তা মানতে পারছি না আমি তুমি আবার বাইরে দাও আমি চলে যাচ্ছি কি আমার মাইনে চাইছিস তোর দু বোন যে ক্ষতি করেছে তাতে তোর মাইনে তুচ্ছ এই নে তোর মাইনে দূর হ চোখের সামনে থেকে কাকুলির কথা শুনি টুনটুন গাছ তিনটি তুলে নেয় আর টুনটুন টিংটিং আর টুকিকে নিয়ে চলে যায় আর বাড়িতে ফিরে উঠোনের কোণে গাছ তিনটি রোপণ করে আরে টুনটুন তুই তো দেখছি বাড়িতেই আছিস আমি আসলে তোর খোঁজে এসেছিলাম বলছি আমার জমির কাজে একটা দিনমজুর দরকার তুই চাইলেই রোজ আমার জমিতে দিনমজুরের কাজ করতে পারিস এ তো খুব ভালো কথা অসুবিধা নেই আমার কাকু আমি কাল থেকে কাজে যাব টুনটুনের কথা শুনে বান্টি খুশি মুখে চলে যায় আর টুনটুন পরদিন থেকে বান্টির জমিতে কাজ করে বাবা তোরা তো বন্ধু দেখছি গাছপ্রেমী হয়ে গেছিস রোজ বাড়িতে ফিরে দেখি তোরা দুবোন গাছের পরিচর্যা করিস ভালোই তো গাছ তিনটে বেশ সতেজ হয়েছে আর দেখ আজ বান্টি কাকু থেকে সার চেয়ে এনেছি গাছে দিব বলি তোরা সত্য গাছের গোড়ায় একটু সার দে এরপর টুনটুন গাছগুলোর গোড়ায় সার দেয় আর এভাবেই তিন বোন মিলে গাছের পরিচর্যা করে তিন বোনের পরিচর্যায় গাছ তিনটি ধীরে ধীরে বড় হয়ে যায় আর গাছগুলোতে ফলে পরিপূর্ণ হয় কি ব্যাপার টুনটুন দুদিন ধরে কাজে যাসনি কেন তোর দেখা না পেয়ে বাড়িতেই চলে এলাম তা তোদের বাড়িতে এসে ফলের গাছ কবে লাগালি আর কবে বড় হয়ে এমন ফলবতী হলো সে আর বলো না কাকু এই সেই তিনটে গাছ এই গাছে সার দিব বলি তো তোমার কাছে সার চেয়ে এনেছিলাম আসলে কাকু অন্যরা তো শখের বয়সে কত কিছুই পোষে আমরা তিন বোনে তিন গাছ পুষেছি আর এই ফলবতী গাছ তিনটি আমাদের যত্ন পরিচর্যার ফসল আর এই সব ফল বিক্রি করে সংসার চলছে এজন্য কাজে যাচ্ছি না খুব তো ফল বেচে বড় লোকে দেখাচ্ছিস তুই কি ভুলে গেছিস এই তিনটি ফল গাছ আমি তোদের দিয়েছি তাই আমি তোদের কাছে ভাগ চাইতে এসেছি আজ থেকে এই গাছের ফলের ভাগ আমাকেও দিতে হবে না কাকিমা ভুলে যেও না তুমি এই তিনটি ফলের গাছ আমাকে মাইনে থেকে দিয়েছিলে তাই এসবের কোনো ভাগ হবে না কি বললি দিবি না ভাগ তবে আমি এক্ষুনি গাছ তিনটি কেটে ফেলবো এসব বলে যেই না কুড়াল দিয়ে কাকুলি গাছ কাটতে যাবে অমনি গাছের ডালপালা লম্বা হয়ে কাকুলিকে পেঁচিয়ে ধরে ও মা গো মরে গেলাম গো মরে গেলাম তোরা হাঁ করে দেখছিস কি ডাল কেটে মুক্ত কর আমায় আমার যে দম বন্ধ হয়ে যাচ্ছে বাঁচা আমাকে বাঁচা উচিত কাজ হয়েছে জোর দেখাতে এসেছিল তার শাস্তি পেয়েছে সত্যি পাপ কখনো কাউকে ছাড় দেয় না পাপ কাজের ফল পেতেই হয় এসব বলে সকলে হাসতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু